গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি, বড্ড বড় বড় কথা বলছো, এত জেদ কেন তোমার? কি বললে? যা বলেছি ঠিক বলেছি। একদিন তুমি বুঝতে পারবে যে তুমি ঠিক কথা বলনি। বললাম তো, যা বলেছি ঠিক বলেছি। এই বেয়াদুপিগুলো কিন্তু তুমি এখানে করবে না, আমি তোমাকে বলে দিলাম। বেয়াদুপি? বেয়াদুপি শব্দটা পছন্দ না হলে অন্য কিছু একটা শব্দ বের করো না। কিন্তু কিছু কিছু মত, কিছু কিছু জিনিস তোমার আমার কথা শুনে চলতে হবে। আমার অমতে তুমি এমন কোনো কাজ করবে না যেটা আমি পছন্দ করছি না, মনে থাকবে? কি হলো? হ্যাঁ না বলছো না কেন? মনে থাকবে? মনে নিশ্চয়ই থাকবে, কিন্তু মানতে পারবো না। ফের সেই কথা বলছো তুমি। আমি বারবার এক কথাই বলবো, কথা বদলানোর স্বভাব আমার নেই। আমি যেটা বিশ্বাস করি না সেটা আমি কোনোদিনই বলতে পারবো না, কিন্তু যেটা আমি বিশ্বাস করি সেটা আমি বারবার বলবো। আর কোনো মানুষ যদি বিপদে পড়ে, সে আমার যত বড়ই শত্রু হোক না কেন, আমি তার পাশে দাঁড়াবো, কারণ এটাই আমার শিক্ষা, এটাই আমার নীতিবোধ। হয়তো তোমার সাথে নাও মিলতে পারে, কিন্তু তোমার যদি এতে খারাপ লাগে আমার কিছু করার নেই। জানবি, তোমাকে সত্যি কথাটাই বলে গেলাম। এই সত্যিটা জেনে যদি তুমি আমাকে গ্রহণ করতে পারো, ভালোবাসতে পারো, তবেই ভালোবেসো। আর আমার মনে হয় তোমার আমার সবটুকু নিয়েই আমাকে ভালোবাসা উচিত। আর এটা তো কোনোদিনও সম্ভব নয় যে আমার শুধু ভালোই থাকবে, মন্দ থাকবে না। ধরে নাও এটাও আমার মধ্যে একটা মন্দ। এরপরে তুমি ডিসিশন নাও, তুমি কি করবে, আমার এই মন্দগুলোকে মানিয়ে নেবে না মানিয়ে নিতে পারবে না? পারবো না, আমার সম্মানই হয় তুমি এমন কোনো জায়গায় যেতে পারো না। দেখো, তোমার সম্মানটা তোমার থেকেও আমার কাছে অনেক বেশি দামি, আর আমি ওখানে তোমার সম্মানহানি করবো বলে যাইনি, একজন দুর্গত মানুষের পাশে দাঁড়াতে গেছিলাম। ওসব দুর্গত মানুষ টানুষের কথা ছেড়ে দাও, ওই বাড়িতে তুমি কখনো যাবে না, কোনোদিন না। সেই তুমি ঘুরিয়ে ফিরিয়ে এক কথা বলছো, এই কথার উত্তর কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। কি উত্তর? প্রথমে যেটা বলেছিলাম এখনো তাই বলবো, আর শেষেও তাই বলবো, দরকার হলে আমি নিশ্চয়ই যাব। উনি যদি আবার বিপদে পড়েন আমি আবার ওখানে যাব, এই ব্যাপারে আমি তোমার কোনো বারণ শুনতে পারবো না, কারণ ভদ্রমহিলা আমার জন্মদাতার বিবাহিত স্ত্রী, তার স্বামী তার মেয়ে সবাই এখন জেলে আছে, তার দেখাশুনো করার কিন্তু কেউ নেই। দেখো, সমস্ত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই কিন্তু ওনার থেকে দূরে সরে গেছে, আর এই অবস্থাতে উনি খুব অভাবের মধ্যে আছেন, তাই তার যদি আবার প্রয়োজন হয় আমি আবার যাব। আর বললাম তো ঋষি, তুমি আমার সবটা নিয়েই আমাকে ভালোবেসো, আমার মধ্যে যেগুলো তোমার পছন্দ নয় সেগুলো প্লিজ মুছে দেওয়ার চেষ্টা করো না, পারলে মানিয়ে নিও। তোমার চোখে আমার ভালো আমার খারাপ সবটা নিয়েই কিন্তু আমি তোমার। জানবি, কাজটা তুমি ভুল করলে, এই একটা কাজে একটা সিদ্ধান্তে তুমি আমার কাছ থেকে খানিকটা দূরে সরে গেলে। এটা আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি, কিন্তু তার থেকেও বড় ক্ষতি আমার ধর্মচ্যুত হওয়া, নিজেকে আমার নীতি থেকে সরিয়ে রাখা। তাই চূড়ান্ত খারাপটাকে যাতে আমার সঙ্গী করতে না হয়, তাই যেটা একটু কম খারাপ সেটাকেই আমার সঙ্গী করলাম। সারা জীবন ফাঁকি দিয়ে বেড়াবে এই মতলব নাকি?
এতদিন আমি সংসারের হাল ধরেছি, এবার তোমাকে ধরতে হবে। আমার কি ছুটি নেই কো? যাকে যা মানায় তাকেই তো সেটা করতে হয়। তুমি এই সংসারের রানী, এ তোমার সাম্রাজ্য, তোমাকেই এই সাম্রাজ্যের অধীশ্বরী মানায় ভীমাঙ্গিনী, আমাকে নয়। এসব ছেঁদো কথা বাদ দাও দেখিনি। হ্যাঁ, অনেক বলেছ এসব ছেঁদো কথা, এ দায়িত্ব আমি আর সামলাতে পারবো নি। এইবার এবার আমি একটু ঘুরে বেড়াতে চাই, এদিক ওদিক ঘুরে বেড়াবো, ছুটি চাই আমার, ব্যাস। এদিক ওদিক ঘুরে বেড়াবে মানে একা একা? আমার আর দোকা কোথায় আছে বলো দেখিনি, যে তাকে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াবো। ধরো 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 দেখিনি ধরো। টাকা পয়সার ভার আমাকে দিও না হেমাঙ্গিনী, আমার কোনো রোজগার নেই তো। আমি একদম বাজে কথা বলবে না, তোমার আপিসের সব টাকা পয়সা তো তুমি দিয়ে দিয়েছিলে, তার সুদেই তো এতদিন খেয়েছি। আর এতদিন ধরে শুধুমাত্র তোমার দেওয়া টাকা পয়সাতেই খেয়েছি, এই কথা অস্বীকার করলে অনিচ্ছ হবে। বেশ কিছুদিন ধরেই আমি মনে মনে বুঝতে পারতাম যে সংসারে আমার মন নেই। গঙ্গার ধারে গিয়ে দাঁড়িয়ে থাকতাম অফিস ছুটির পর, ঘন্টার পর ঘন্টা কেটে যেত হুইসল বাজিয়ে স্টিমার চলে যেত। আমার মনটাও যেন কেমন উদাস হয়ে যেত, মনে হতো আমিও কোথাও চলে যাই, কিছু ভালো লাগতো না। সে কি আর আমি বুঝিনি কো? মাঝরাতে ঘুম থেকে উঠে দেখতুম তুমি জেগে পায়চারি করছ বা ছাতে চলে গেছ, কতবার ছাদ থেকে টেনে নামিয়েছিলুম তখন বুঝেছিল তোমার সংসারে আর মন লাগছে না। তোমাকে তো বলেও ছিল চলো কোথাও বেড়াতে যাই, তাতেও তুমি রাজি হওনি। বেড়াতে তো আমি যেতে চাইনি, আমি পরিব্রাজক হতে চেয়েছিলাম। হয়েছিল একা একা পথে পথে ঘুরে বেড়াবো, জঙ্গলে জঙ্গলে, পাহাড়ে পাহাড়ে, সাধু সন্ন্যাসীদের গুহায়। কি যে চাইতাম তখন আমি জানতাম না, কোনো সন্ন্যাসী দেখলেই মনে হতো আহা মানুষটা কি সুখী, আর যত দুঃখ সব যেন আমার। সংসারে যেন আমি দম বন্ধ হয়ে ছটফট করে মরে যেতাম। একদিন আমি আর পারলাম না হেমাঙ্গিনী, আর যখন থেকে আমার এই ছটফটানি রোগ হয়েছিল তখন থেকে আমি বুঝতে পারতাম যে একদিন না একদিন এই সংসার আমায় ছাড়তে হবে। সেই দিন থেকেই একটু একটু করে তোমাদের যা প্রয়োজন তার ব্যবস্থা করে যেতে চেয়েছিলাম। আমি জানতাম যে সবার দায়িত্ব আমি নিতে পারবো না, কিন্তু তোমাদের মা ছেলে যাতে কোনো অসুবিধা না হয়, তোমরা যাতে ডাল ভাত খেয়ে অন্তত থাকতে পারো, সেই ব্যবস্থা যেন আমি করে যেতে পারি। কে তত্ত্ব করেছিলে? আমাদের ডাল ভাতের ব্যবস্থা করে গিয়েছিলে ভাগ্যিস, তা না হলে তো আমরা ডাল ভাত খেয়েও থাকতে পারতাম না। না না, তা নয়, কথাটা উঠলো তাই আমি বললাম। এতদিন কি তুমি কিছু জানতে পেরেছো না? জানার সুযোগ আমি তোমাকে দিয়েছি। একবারও তোমার ছেলের কথা মনে পড়েনি? জানতে ইচ্ছে করেনি সে কত বড় হলো? প্রথম প্রথম সত্যি কথা বলতে কি মনে হয়নি, আমি যেন মুক্তি পেয়েছিলাম এই সংসার থেকে, বিরাট প্রকৃতির মাঝে। কত সাধু সঙ্গ করলাম, কত বছর ধরে ব্রহ্মচর্য করলাম, পরের দিকে জানো কোনো ছোট বাচ্চা দেখলেই মনে হতো আমিও তো এরকম একটা ছোট বাচ্চা ফেলে এসেছি। কোনো একজন বাচ্চার মা দেখলে মনে হতো আমারও তো ঘরে এরকম একজন বাচ্চার মা আছে। তারপরেই মনে হতো না না, আমি তো সন্ন্যাসী, এইসব ভাবনা আমার ভাবনা তো কথা নয়। আমি নিজের মনকে শাসন করতাম, সব কিছু ভুলে যেতে চাইতাম। তারপর এই সন্ন্যাসীর বস্ত্র ধারণ করলাম, হিমালয়ের গুহায় গিয়ে সাধনা শুরু করলাম। কিন্তু তারপরেও জানো তো মনের কোনো একটা অংশ তোমার কাছে বাধা পড়েছিল।
বাঁধা পড়েছিল না চাই। বিশ্বাস অবিশ্বাস সব তোমার উপর হেমাঙ্গিনী, আমি তো জোর করে তোমাকে বিশ্বাস করাতে পারবো না। তবে মিথ্যে কথা বলার অভ্যেস আমি সংসার ত্যাগ করার পরপরই ছেড়ে দিয়েছি। সংসারে থাকলে মানুষ তো সবসময় সত্যি কথা বলতে পারে না, এটাও আমার মনে একটা দ্বন্দ্ব ছিল। সংসার ছাড়ার পর বিরাট প্রকৃতির মাঝে পড়ে আমার মিথ্যে কথা বলার আর প্রয়োজন হয়নি, আর আজও তোমাকে মিথ্যে কথা বলার কোনো প্রয়োজন নেই হেমাঙ্গিনী। সংসারে ফিরলেও আমি মনে প্রাণে এখনো একজন সন্ন্যাসী। আমি তো সন্ন্যাসী মানুষ চাইনি, আমি দোষে গুণে একজন সাধারণ সংসারী মানুষ চেয়েছিলাম। তোমার চাওয়া আমি পূর্ণ করতে পারিনি হেমাঙ্গিনী, একটা জীবন তোমার বৃথাই কেটে গেল। আমি তোমায় কিছু দিতে পারিনি ঠিকই, কিন্তু আমি তোমাকে ঠকাইনি হেমাঙ্গিনী। সংসারে আমার মন ঠিক ছিল না, তাও যদি আমি তোমার সঙ্গে সংসারের খেলায় নিমগ্ন থাকতাম তাহলে তো তোমাকে ঠকানো হতো, কিন্তু তা আমি করিনি। আজকালকার দিনের মেয়ে হলে সে নতুন সংসার পাত্র, সেকালের মেয়ে হলেও কেউ কেউ তাই করত, কিন্তু তুমি তো তেমন নও, তাই তুমি তা করনি। তুমি এই সংসারে একাই থেকে গিয়েছিলে। আমি জানতাম তুমি তোমার বিশাল বড়লোক বাপের বাড়িতে কোনো দিনও যাবে না, আমি জানতাম তুমি এই সংসারেই থাকবে। তুমি দায়িত্ব ছেড়ে পালিয়ে গিয়েছিলে, কিন্তু আমি তো পালাতে পারিনি। একজন দায়িত্ব ছেড়ে চলে গিয়েছিল বলে আরেকজনকে সংসারের হাল আরো শক্ত হাতে ধরতে হয়েছিল। তখনও বাবা মা বেঁচে আছে, তোমার ভাই ছোট, তাকে লেখাপড়া শেখানো, মানুষ করে চাকরি বাকরি পাওয়ার পর বিয়ে শাদি দেওয়া, সব একার হাতে করেছিল। তারপর বাবা মা চলে গেলেন, মা তো তার শেষ কাল পর্যন্ত আশা করেছিল তোমার সঙ্গে দেখা হবে, তুমি তার সে আশাও পূর্ণ করনি। তারপর শুনেছিলাম বিয়ে শাদি করে তুমি সংসারী হয়েছ। তোমার সম্পর্কে যদি এমন কথা কেউ বলতো আমি বিশ্বাস করতাম না হেমাঙ্গিনী। আমার সম্পর্কে তোমার সেরকম বিশ্বাস ছিল না, তাই তুমি বিশ্বাস করে নিয়েছো। লোকে দেখে এসে বলেছে, দেখলুম বউ বাচ্চা, বিশ্বাস না করে কোথায় যাই বলো দেখিনি। আর এ কথা তো সত্যি, যার নিজের বউকে মনে পড়েনি, নিজের সন্তানকে মনে পড়েনি, তার যে একটা বড় টান থাকবে সে কথা ভাবাই তো স্বাভাবিক। তাই ভেবে নিয়েছিলাম যে হাসছো যে বড়, তবে হ্যাঁ, মনের গভীরে একটা আশ্বাস ছিল যে তুমি তেমন মানুষ নয় কো, যে মানুষ অন্য কোনো মেয়ে চোখের দিকে পর্যন্ত তাকাতে পারতো না, সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হবে কি করে? সে যদি কাউকে ভালোবাসে তবে আমাকেই ভালোবাসবে, আমাকেই ভালোবাসতে হবে তাকে, আমার বাইরে সে কাউকে ভালোবাসতে পারবে না। একমাত্র যদি তার মন থেকে ভালোবাসা উঠে যায় আলাদা কথা, কিন্তু যদি কাউকে ভালোবাসতে হয় তবে সে আমাকেই ভালোবাসবে, এ বিশ্বাস আমার ছিল। আবার অবিশ্বাসও ছিল, মিথ্যে কথা বলবো নে, এ বিশ্বাস অবিশ্বাসের মাঝখান দিয়েই বাকি জীবন কেটে গেছে গো। সেই আমি বাধা পড়ে গেলাম হেমাঙ্গিনী। আমি তো তোমাকে বাঁধতে চাইনি, আমি তো তোমাকে মুক্তি দিতেই চেয়েছিলাম। তুমি যদি মুক্তি না নিতে পারো সে দোষ তো আমার নয় কো। না না, তোমার দোষ নয়, বললাম না যে মনের একটা অংশ তোমার কাছে পড়েছিল। সংসারে ফিরে এসে তোমায় দেখে মনে হলো সারা জীবন স্বার্থপরের মতো খোলা পৃথিবীর বুকে কাটিয়ে কি মহার্ঘ পেলাম আমি। হ্যাঁ,
শান্তি পেয়েছি মনে, মানুষের দুর্দশা থেকে কষ্ট পেয়েছি, তাদের পাশে যথাসাধ্য দাঁড়াবার চেষ্টা করেছি, কিন্তু সে তো আমি এখানে থেকেও পারতাম, সংসারে থেকেও পারতাম। তাহলে এই সংসার ছেড়ে নিজের স্ত্রীকে নিজের সন্তানকে কষ্ট দিয়ে আমি অন্যের কি উপকার করতে পারি? যে নিজের স্ত্রীকে নিজের সন্তানকে সুখী করতে পারে না, অন্যকে সুখী করার তার কোনো অধিকার নেই। তাই আমি আবার ঘরবাসী হলাম এমাঙ্গিনি। আমি সংসারে থেকেই সন্ন্যাস জীবনের সব কাজ করব, যা করেছিলাম আমি সব করব। আমার সমস্ত মোহ থেকে মুক্তি হয়েছে এমাঙ্গিনি। আমার জীবনে আর কোনো আকাঙ্ক্ষা নেই, কোনো লোভ নেই। বাকি জীবনটা আমি অপার শান্তিতে কাটাতে চাই। আমার জীবনে এইভাবে থাকায় তুমি সুখী হবে তো হেমাঙ্গিনী? আমার সুখের কথা তোমাকে ভাবতে হবে না। আমি তো তোমার জন্যই থেকে গেলাম শেষ পর্যন্ত, ছেলের জন্য নয়। সে বড় হয়েছে, তার সংসার হয়েছে, আমি থাকি না থাকি তাতে তো খুব একটা কিছু আসে যায় না। হ্যাঁ, মাথার উপর বাবা আছে এইটুকুই যা। সে বাবা মাও তো চলে যায় একদিন, তাতে কি তাদের সংসার থেমে যায় নাকি তাদের সংসার চলে না? না হেমাঙ্গিনী, ছেলের জন্য নয়, ছেলের জন্য নয়। ছেলের তো আলাদা সংসার আছে, প্রত্যেকের আলাদা সংসার আছে। শুধু তুমি একা, তোমার কেউ নেই। এই সংসারে অবলম্বন করার মতো তোমার কেউ নেই। তাই তোমাকে দেখে আমার আমার বড় কষ্ট হলো। মনে হলো না, তোমাকে ছেড়ে আমি আর যাব না। তাও আমি যেতাম যদি বুঝতাম যে আমার ওপর তোমার ভালোবাসার ছিটে ফোটাও নেই। কিন্তু তা তো নয়, আমার ওপর তোমার ভালোবাসা তো বিন্দু মাত্র কমেনি। তুমি ঠিক আগের মতোই তো আমাকে ভালোবাসো হেমাঙ্গিনী। ছাই বুঝেছো তুমি, কাঁচকলা বুঝেছো, কিচ্ছু বুঝতে পারোনি। আমি কি মুখ ফুটে কিছু উচ্চারণ করেছি? মুখ ফুটে উচ্চারণ করলেই আমি বুঝবো যে তুমি আমাকে ভালোবাসো, নইলে বুঝবো না। তুমি যে আমাকে বারবার আটকে রাখতে চাইছিলে, তা যে শুধু ছল করে তাকে আমি বুঝিনি। আমার এখন মেলা কাজ আছে, বুঝেছো? জানি জানি, আমার কাছে লজ্জা করার তোমার কোনো কারণ নেই হেমাঙ্গিনী। কেন লজ্জা পাচ্ছ আমার কাছে? আমি কি তোমার লজ্জা হরণ? কেন এতগুলো বছর আমি বঞ্চিত করলে বলো তো? কেন এতগুলো বছর আমাকে একা একা কাটাতে হলো? রাতের বেলায় শুয়ে শুয়ে আমার ঘুম আসতো না, একটা প্রশ্নই আমার মনের ভেতর কুড়ে কুড়ে খেত। কিসের অভাব ছিল আমার যে আমি আমার মানুষটাকে ধরে রাখতে পারলাম না? আমি কি এতই অপদার্থ, এতই অক্ষ? সারা জীবনে আমি নিজেকে ক্ষমা করতে পারিনি, কখনো পারিনি। এখন আর বাকি দিনগুলো এই কষ্টের কথা বলো না হেমাঙ্গিনী। এমনিতেই তো আমি মরমে মরে আছি, তারপর যদি তুমি বারবার এই কথাগুলো বলো তাহলে যে আমি না বললে যে আমি ভুলে যাব তা তো নয় গো। হ্যাঁ জানি জানি তুমি ভুলবে না, কিন্তু পুরনো কষ্টের দিনগুলোর কথা মনে রেখে তুমি কি এখনকার দিনগুলোকে নষ্ট করবে হেমাঙ্গিনী? বাড়িতে একটা পুজো করতে হবে। কিসের পুজো? চোরের মতো তো চলে গিয়েছিলে একদিন, লোকে জানতো আমি একা। এখন দেখছে আমার ঘরের মধ্যে একটা লোক সেঁ দিয়েছে, সবার তো কৌতূহল হবে, তারা তো জানতে চাইবে এই কি সেই লোক যে ছেড়ে চলে গিয়েছিল। সেই জন্যে পুজো করে সবাইকে জানাতে হবে না? প্রমাণ দিতে হবে আমায়। তোমার তো কিছু যায় আসেনি, তুমি সংসারে থেকেও সন্ন্যাসী মানুষ। আমার আসে যায়, আমি সংসারে থাকি, সমাজের মধ্যে থাকি, তাই সবাইকে ডেকে বলতে হবে নি এই সেই অপরাধী যে আমাকে ছেড়ে চলে গিয়েছিল, আজ এতদিন বাদে ফিরে এসেছে, আমার হর্ষের বাবা। বেশ তো, তাতে যদি তোমার শান্তি হয়, তোমার সমাজ সংসার রক্ষা হয়, তুমি তাই করুন। তোমার আর কোনো কাজে আমি বাধা দেব না হেমাঙ্গিনী, কোনো কাজে বাধা দেব না। শুধু আমার উপর সংসারের ভারটা তুমি চাপিও না।
আমি কোনো কথা শুনতে চাই নে, এখন আর কিচ্ছু শুনবো না আমি। আমি এখন ফিরি, আমি এখন ফিরি হয়ে ঘুরতে চাই। আমাকে আর কোনো কিছুতে বেদনে তো। আজ এখন আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, আমি যা যা বলবো তোমাকে সবকিছু মুখ বুঝে মানতে হবে। আমি যা যা বলবো তাই করতে হবে, বাজার খরচা থেকে শুরু করে সব কিছু। অনেক দিন পালিয়ে বেরিয়েছ, সব সময় কিন্তু এরকম দায়িত্ব এড়িয়ে চলা যায় নেকো, বুঝেছ? বাবা, কতক্ষণ ধরে ঘরের ভেতর কথা বলছি, বউ ছেলে সবাই আছে, কি ভাবছে কে জানি বাপু। তোমার তো দেখছি লজ্জা সরম কিচ্ছু নেই কো, লজ্জা সরমের মাথা খেয়েছো নাকি? নিজের স্ত্রীর সঙ্গে কথা বলছি, এতে লজ্জা কিসের? স্ত্রী দেখাচ্ছে, স্ত্রী। এতদিনে স্ত্রীর কথা মনে ছিল নে, এখন স্ত্রী স্ত্রী করছে। শোনো, তুমি বিশ্রাম নাও, আমি ছাতে যাচ্ছি। না না, আমি বরং বাইরে যাই, তোমার তো দুপুরে বিশ্রাম নেওয়া অভ্যেস। আচ্ছা, দুজনেরই যখন বিশ্রাম নেওয়ার অভ্যেস, তখন আমি তোমাকে বলছি তুমি বিশ্রাম নাও, আমি ছাতে যাচ্ছি। তা কেন, খাটে তো এত জায়গা, এক পাশে শুয়ে পড়ো না। মরো না আর কি, আদি খেতা যত সব, এমন এমন কথা বলো না, মাথা ঠিক রাখা যায়নি। পুরো বাসে ভীমরতি হয়েছে নাকি? হ্যাঁ, আমি চললুম।